আজকে এটা প্রেস মিট কিসের কি নিয়ে হচ্ছে? আমরা মূলত আজকে যে প্রেস মিটটা করছি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনির পক্ষ থেকে, আমরা মেনলি গর্ভপাত এর বিষয়ে আলোকপাত করব, যাতে সুরক্ষিত গর্ভপাত করা যায় এবং কোথায় করতে পারবে, কে করতে পারবে এবং মহিলাদের কি অধিকার আছে সেই ব্যাপারে আমরা এখানে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। গর্ভপাত ভারতবর্ষের আইনে 1971 সালে ভারত সরকার এটা আইনে পাশ করেন এবং তখন যে আইনটা, তার আগে ভারতবর্ষে গর্ভপাতের উপরে কোনো আইন ছিল না। 1971 সালে লোকসভা এবং রাজ্যসভায় এটা পাশ হয়, ভারতবর্ষে গর্ভপাত বৈধ। এবং কতদিন পর্যন্ত করতে পারবে, 20 সপ্তাহ পর্যন্ত করতে পারবে, কে করতে পারবে, কোথায় করতে পারবে, এই ব্যাপারে তারা একটা আইন নিয়ে আসে এবং কি কি কারণে করতে পারবে সেই ব্যাপারে চারটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের উপরে গর্ভপাত করা যায়। যেমন কোনো মহিলা এবং হাজব্যান্ড ওয়াইফ তারা যদি কোনো কন্ট্রাসেপটিভ ফেল হয় সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত করাটা বৈধ, কেউ রেপ যদি হয় সেক্ষেত্রে বৈধ। এবং যদি দেখা যায় যে মহিলা গর্ভপাত করবে তার শরীরে পারমিট করছে না, তার শরীর এটা করতে গেলে গর্ভপাত করতে গেলে তার অসুবিধা হবে, সেক্ষেত্রে সে করতে পারে, ঠিক আছে। এবং কোনো যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা বিকলাঙ্গ, সেক্ষেত্রে গর্ভপাত করাটা যাবে। এবং এই আইনটা 1971 সালে শুরু হয় এবং আমাদের ভারতবর্ষে এই আইনটা চালু হয়ে যায়। এবং 2002 সালে নতুন একটা আইন আসে এবং সেটা অ্যামেন্ডমেন্ট হয়, নতুন অ্যামেন্ডমেন্ট হয়, সেটা হচ্ছে মেডিকেল অ্যাবর্শন। আগে ছিল না মেডিকেল অ্যাবর্শন, কিন্তু মেডিকেল অ্যাবর্শন 2002 সালে চালু হয়, সেটা করতে পারবে 7 উইকস পর্যন্ত। 7 উইকসের মধ্যে মেডিকেল অ্যাবর্শন করা যাবে, কিন্তু কে করতে পারবে সেই ব্যাপারে একটা নতুন অ্যামেন্ডমেন্ট আছে, যে MBBS ডাক্তার যারা আছে তারা করতে সকলেই পারবে না, তাদেরকে MTP ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা 21 দিনের ট্রেনিং নিতে হবে এবং তাকে মিনিমাম 20টা কেস অ্যাসিস্ট করতে হবে এবং 5টা কেস তাকে নিজে করতে হবে। করার পরে সে MTP লাইসেন্স সে পাবে এবং সে যে কোনো জায়গায় সে MTP করতে পারবে। কিন্তু সেখানে আরও কিছু বলা হয়েছে যে কোথায় করতে পারবে, যে কোনো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল এবং নার্সিংহোম যেখানে গভর্নমেন্টের মান্যতাপ্রাপ্ত লাইসেন্স হতে হবে, লাইসেন্সটা গভর্নমেন্টের হতে হবে এবং সেখানে একটা অপারেশন থিয়েটার থাকতে হবে এবং নার্সিং স্টাফ থাকতে হবে, ট্রেন নার্সিং স্টাফ থাকতে হবে এবং যে ডক্টর করবেন তাকে ট্রেন হতে হবে, সেই কিন্তু অ্যাবর্শনটা করতে পারবে। কিন্তু আমরা দেখতে পারি আমাদের এই ডুয়ার্স এবং আলিপুরদুয়ার কালচিনি ব্লকে দেখা যায় যে অবৈধভাবে অ্যাবর্শন হচ্ছে, সেটা কিসের মাধ্যমে হচ্ছে, মেডিকেল অ্যাবর্শনের মাধ্যমে। মেডিকেল অ্যাবর্শন তারা উইদাউট প্রেসক্রিপশনে কিন্তু মেডিকেল অ্যাবর্শন কেউ করতে পারবে না। আমরা দেখতে পারি যে অ্যাবর্শন যারা করছে তারা টোটালটা হচ্ছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স, তারা একটা ট্যাবলেট দিয়ে দিচ্ছে, একটা ট্যাবলেটে সে গর্ভপাত, সে কোনো রকম তার হিস্ট্রি, ব্যাক হিস্ট্রি নিচ্ছে না, তার কোনো হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে না, উইদাউট হিমোগ্লোবিন টেস্টে সে অ্যাবর্শন করাচ্ছে, মানে ট্যাবলেটটা দিয়ে দিল। এতে দেখা যাচ্ছে আনসেফ হ্যাজার্ড, যে হ্যাজার্ডটা হচ্ছে যে তার কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট থেকে যাচ্ছে। যখন ইনকমপ্লিট থাকছে তখন সে আবার কোথায় যাবে? আমি গতকাল একটা কেস পেয়েছিলাম, সে ট্যাবলেট জায়গাতে একটা খেয়েছে, খাওয়ার পরে তার কমপ্লিট হয়নি, সে দোকানে গিয়ে বলেছে, সে আবার দিয়ে দিয়েছে, দেওয়ার পরেও তার কমপ্লিট হয়নি, সে বাধ্য হয়ে খোঁজ খবর নিয়ে আমাদের কাছে এসছে, আমরা তাকে তার প্রোডাক্টটাকে আমরা বের করে দিই। তো এই সমস্ত যাতে আমাদের এই অঞ্চলে না হয় তার জন্য আজকে আমাদের এই প্রেস মিট, আমাদের অঞ্চলে এটা ছেয়ে গেছে, যাতে এটা না করা যায় তার জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি, আপনাদের মাধ্যমে আমরা এটা করব। এছাড়া আমাদের গর্ভপাত নারীর একটা মৌলিক অধিকার, স্বাস্থ্য এবং তার অধিকার, এটা মহিলাদের অধিকার, বিবাহিত বা অবিবাহিত নারীদের গর্ভপাতের উপর তথ্য পাওয়ার অধিকার আছে, প্রত্যেক নারীরই এই তথ্য পাওয়ার অধিকারটা আছে। এবং নিরাপদ গর্ভপাত নারীর স্বাস্থ্য বা তার প্রজননের উপর কোনো
পার্শ্ব প্রভাবের কারণ যাতে হয় না, এটাও কিন্তু আমরা এখানে আপনাদের মাধ্যমে বলছি। এবং আমরা দেখতে পারি অসুরক্ষিতভাবে আমাদের গর্ভপাত বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে বন্ধ করার জন্য আমরা প্রত্যেকটা চা বাগানে গিয়ে এবং বনবস্তিতে গিয়ে এবং ভিলেজ এরিয়াতে গিয়ে মহিলাদেরকে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেসটা করছি, এবং মহিলাদের যে অধিকার, মৌলিক অধিকার, সেই সম্পর্কে তাদেরকে আমরা সচেতন করছি। এছাড়া গর্ভপাত করানো একটা দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত, যে তার এটা ভুল ধারণা যে গর্ভপাত করানো একজন নারীর দায়িত্ব জ্ঞানহীন। যেরকম আমরা দেখতে পারি একজন নারী গর্ভপাত যদি করায় তাকে স্টিগমা করা হয়, স্টিগমা তার সে স্টিগমার শিকার হয়, তার বাড়িতে শিকার হয়, পার্শ্ববর্তী পাড়ার মধ্যে হয়, যারা যেখানে করতে আসে তারা করে। তো এইটা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াসটা চলছে। এছাড়া একজন নারীর গর্ভপাতের সিদ্ধান্ত তার নিজস্ব স্বাস্থ্য বা গর্ভাবস্থা বা পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে জড়িয়ে থাকে, এটা তার আচরণের সঙ্গে জড়িত করাটা ভুল। আমরা দেখতে পারি যে যেগুলো ড্রাগ সেন্টারে যাচ্ছে, কেমিস্টের কাছে যাচ্ছে, কোয়াকের কাছে যাচ্ছে, গিয়ে বলছে যে আমি আমার এই অসুবিধা আছে, আমি গর্ভপাত করাতে চাই, তার জন্য আমাকে ট্যাবলেট দাও। এরা বেশি প্রেফার করে যে ট্যাবলেটটা, এবং এটা তারা মনে করে যে এটা প্রাইভেসি থাকবে, যে প্রাইভেসি থাকার জন্য সেই আরএমপির কাছে বা কোয়াকের কাছে বা ড্রাগের কাছে গেল, ড্রাগিস্টের কাছে গেল, তারা মেডিসিন তাকে দিয়ে দিল, এবং মেডিসিন দেওয়ার পরে তা সে একবার দেখলো না তার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত আছে। হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কিন্তু এখানে ভাইটাল ব্যাপার, কারণ হিমোগ্লোবিন যদি তার 6-7 এরকম থাকে তাহলে কিন্তু তার কিন্তু অসুবিধা হবে। এক্ষেত্রে আমরা তাদের সকলকে বলছি যে তারা যাতে যেখানে সুরক্ষিত গর্ভপাত করা যায় সেইখানে তারা আসুক। এফপিআই থেকে যেটা অ্যাওয়ারনেস করা হয়েছে গর্ভপাত বিষয় নিয়ে, হ্যাঁ, অ্যাওয়ারনেস করে এখন কতটা আপনারা সাকসেস বলে মনে করেন? আমরা সাকসেস এখানে 100% সাকসেস হয়েছি। আমরা যখন এই সার্ভিসটা এখানে চালু করি 2008 সালে, তখন আমাদের আমরা মেডিকেল অ্যাবর্শন দিয়েছি মাত্র 29 জনকে। আজকে আমরা 2018 এসে আমরা দেখছি যে আমাদের 880 জনকে আমরা গর্ভপাত করিয়েছি এবং সুরক্ষিত গর্ভপাত করিয়েছি, ঠিক আছে। এখানে আমরা কোয়ালিটি মেনটেন করি, এখানে আমরা সমস্ত কিছু গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে সেটাকে আমরা মেনে করি, এবং আমরা আইপাসের যে গাইডলাইন আছে সেই আইপাসের গাইডলাইনটাকে আমরা ফলো করি। আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে যে 20 সপ্তাহ পর্যন্ত এখানে আইনে বলা হয়েছে, আমরা এখানে আগে করতাম 12 সপ্তাহ পর্যন্ত, আমরা এখন 20 সপ্তাহ পর্যন্ত করি। সেখানে 20 সপ্তাহ করতে গেলে পরে দুজন ডাক্তারের প্রয়োজন হয়, দুজন ট্রেন ডাক্তারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দুজন ডাক্তারের পারমিশন নিয়ে আমরা গর্ভপাতটা করাই। এখন আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা দেখতে পারছি কি, যে রিসেন্টলি কিছুদিন আগে দেখা গেছে কলকাতা এবং বোম্বেতে একজনকে 24 সপ্তাহে তাকে পারমিশন দেওয়া হয়েছে অ্যাবর্শন করা। সেক্ষেত্রে ভারতবর্ষে এই আইনটা লোকসভাতে কিন্তু পাস হয়ে গেছে, এবং তার উদ্যোগ আমরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা এই উদ্যোগ নিয়ে এটা আমরা করাতে পেরেছি, লোকসভাতে পাস হয়ে গেছে। 24 সপ্তাহ পর্যন্ত যে কোনো মহিলা তারা গর্ভপাত করাতে পারে, কিন্তু লোকসভা থেকে এখন রাজ্যসভায় গেছে, রাজ্যসভায় কিন্তু এই বিলটা এখনও পাস হয়নি। বিলটা পাস করানোর জন্য আমাদের সেক্রেটারি জেনারেল ডক্টর কল্পনা আপ্তে, উনি এই কমিটির এমটিপি কমিটির, ভারতবর্ষের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমটিপি কমিটি আছে সেই কমিটির উনি একজন মেম্বার, উনি ওনার উদ্যোগে এইটা নেওয়া হয়েছে। এর আগে যেরকম ইঞ্জেকটেবল ডিম্পা ইঞ্জেকশন কন্ট্রাসেপটিভ, আমরা 2002 সাল থেকে গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করে 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 2015 সালে কিন্তু ভারতবর্ষে অন্তরা ইঞ্জেকশন চলে এলো, গর্ভ নিরোধক একটা ইঞ্জেকশন। সেরকমই আমরা এমটিপি যাতে 24 সপ্তাহ পর্যন্ত করা যায় তার জন্য কিন্তু আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা উদ্যোগ নিয়ে এটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আনসেফ অ্যাবর্শন সংখ্যা আমাদের কিন্তু এখানে প্রচুর, আমরা এখন পর্যন্ত
2019-এ 77 জন যারা বাইরের ট্যাবলেট খেয়েছে তাদের ইনকমপ্লিট ছিল, তারা পরবর্তীতে আমাদের কাছে এসে তারা কমপ্লিট অ্যাবর্শন নিয়ে সার্ভিস নিয়ে গেছে। আমরা কোয়ালিটি সার্ভিস দেই এবং গভর্নমেন্টের রুলস ফলো করে আমরা সমস্ত কিছু করি। আপনাদের কি অপিল রইল যে আনসেফ অ্যাবর্শন হচ্ছে গ্রামে গঞ্জে? আপনাদের কাছে আমাদের মেইন অপিল থাকছে যে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে মানে মহিলারা সুরক্ষিত জায়গায় গিয়ে গর্ভপাত করে, তারা গভর্নমেন্ট হসপিটালে যাক, যে কোনো নার্সিংহোমে যাক, অথবা আমাদের মতন যে সমস্ত সংস্থা আছে যারা গর্ভপাতের উপরে কাজ করে, তারা কিন্তু তারা যাতে সেখানে যায়। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ। পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ কিন্তু একটা ভাইটাল ব্যাপার। পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ অ্যাবর্শন করার পরে তার সে যদি কোনো রকম কন্ট্রাসেপটিভ অ্যাডপ্ট না করে, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে তার কিন্তু আবার প্রেগনেন্ট হওয়ার একটা সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা এখানে সাধারণত আমরা যখন অ্যাবর্শন করি আমরা লং টার্ম মেথড তাদেরকে পড়িয়ে দিই, আমরা অর্থাৎ IUCD কিন্তু লাগিয়ে দিই। IUCD লাগানোর ফলে তারা লং টার্ম এই মেথডটাকে ব্যবহার করতে পারবে এবং সে যখন খুশি সে খুলতে পারবে, তার জন্য কোনো অসুবিধা নেই। তো আজকে আমার যেটা প্রথমেই বলার যে সেফ অ্যাবর্শন ইজ মানে এভরি ওম্যানস রাইট, মাই বডি মাই চয়েস, এই যে কথাটা, এই এই যে স্লোগানটা, এটা আমরা মানে 2007 সাল থেকে কাজ শুরু করে আমরা আজকে মনে হচ্ছে কিছুটা অনেকটা হলেও আমরা এটাকে অ্যাচিভ করতে পেরেছি, যে মাই বডি মাই চয়েস এই কথাটা আমরা মেয়েরা চিৎকার করে বলতে এখনও পর্যন্ত পারছি না। দেখা যাচ্ছে প্রত্যেকটা মেয়ে নির্ভর করছে, বেশিরভাগ এতদিন নির্ভর করে এসছে। একটা MTP করতে গেলে সে তার হয় শাশুড়ি না হলে তার স্বামী, তারাই ডিসিশান নেবে। ডিসিশান মেকার হচ্ছে সবসময় পরিবারের ইন-ল বা স্বামী, এরাই নিজেরা কখনো ডিসিশান নিতে পারে না দেখা যাচ্ছে এখন এসে। আর সাথে যার জন্য কি হচ্ছে মানে তারা গিয়ে ইনকমপ্লিট অ্যাবর্শনের মাত্রাটা আমাদের কাছে ভীষণভাবে বেড়ে যাচ্ছে আসছে। ইনকমপ্লিট বাইরের থেকে ট্যাবলেট কিনে খেয়ে আমাদের কাছে ভীষণভাবে এই ইনকমপ্লিট হচ্ছে চলছে আর কি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে ইনকমপ্লিট অ্যাবর্শন ট্যাবলেটটা যে কিনতে যায় সেটাও কিনতে যায় স্বামীরা। মেয়েদের যেটা একটা অধিকার, মেয়েদের যে একটা রাইট, সেটাও মেয়েরা ভাবতে পারে না যে আমরা নিজেরা গিয়ে দোকানে গিয়ে ওষুধটা কিনে খাবো বা তার সমস্যা কী সেটা বলবে। তারা তাদের স্বামীকে পাঠিয়ে দিচ্ছে বা স্বামী মহিলার উপর নির্ভরই করছে না, তারা নিজেরা গিয়ে ট্যাবলেট এনে দিচ্ছে, সেই ট্যাবলেটটা মহিলারা খেয়ে আমাদের কাছে আসছে। কেন? ইনকমপ্লিট অ্যাবর্শন নিয়ে। এই যে ইনকমপ্লিটের মাত্রাটা ভীষণভাবে হাই আমাদের এরিয়াতে, আমাদের উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আমরা প্রচার করে বলতে চাই একটাই কথা যে ইনকমপ্লিট অ্যাবর্শনটা বন্ধ হওয়া দরকার, ভীষণভাবে বন্ধ হওয়া দরকার। কারণ কি, এই যখন তারা আমাদের কাছে আসছে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন মাত্রা সেখানে গিয়ে 6, 5, 4, 3 নেমে যাচ্ছে বাইরে থেকে ট্যাবলেট কিনে খেয়ে। এবং ইভেন এটাও হচ্ছে যে একবার না দুবার তিনবার করে ট্যাবলেট দিয়ে যাচ্ছে, যেখানটায় নাকি যেই জায়গাতে তারা যাচ্ছে সেখানকার সে কোনো রেজিস্ট্রেশন নেই, ডক্টরের কোনো রেজিস্ট্রেশন নেই, সেরকম জায়গা থেকে তারা ট্যাবলেট কিনে খাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারছে। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে এই প্রচারটা করে যদি আমরা এটাকে বন্ধ করতে পারি তাহলে আমরা একটা সমাজের বিরাট অংশকে আমরা সেভ করতে পারবো এই ইনকমপ্লিট অ্যাবর্শনের হাত থেকে। এটা আমাদের একটা মেসেজ আপনাদের মাধ্যমে দেওয়ার, এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা স্টিগমা, একটা ভীষণ ভয়ঙ্কর স্টিগমা একটা দেখা যাচ্ছে যে স্টিগমার ফলে হয়তো প্রথমে একটা কন্যা সন্তান আছে, দ্বিতীয়বার হয়তো এসেই আগে জিজ্ঞেস করবে যদি আমার আবার কন্যা সন্তান হয় তাহলে কী হবে। তার এই যে একটা সমাজে একটা স্টিগমা, সেই স্টিগমাটা কিন্তু সে বাড়ির থেকেই মেনলি হচ্ছে যে কন্যাভ্রূণ যদি থাকে কন্যাভ্রূণটাকে তারা রাখবে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। যার জন্য আমরা এখানে আমাদের যে মানে আল্ট্রাসোনোগ্রাফি হয় PNDT অ্যাক্ট অনুযায়ী যেটা বলা হয়েছে কোনো ভ্রূণ নির্ধারণ আমরা এখানে স্ট্রিক্টলি মেনটেন করি, কোনো ভ্রূণ এখানে নির্ধারণ করা হবে না। যার জন্য আমরা ভীষণভাবে ডিসপ্লে করা আছে আমাদের বাইরে বিভিন্ন জায়গায়, আপনারা দেখবেন যে কোনো ভ্রূণ নির্ধারণ এখানটায় হবে না স্ট্রিক্টলি। এবং কোয়ালিটি ভীষণভাবে আমরা মেনটেন করি, কোয়ালিটির সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। এবং হচ্ছে আরেকটা নো রিফিউজাল পলিসি, এটা আমরা ভীষণভাবে মেনটেন করি, কোনো ক্লায়েন্টকে আমরা রিফিউজ করব না, এটা আমাদের একটা পলিসি। সেখানে আমরা যদি কেউ পয়সা নাও থাকে তবুও তাকে আমরা মানে সার্ভিসটা দেবো, ফ্রি অফ কস্ট হলেও আমরা তাকে সার্ভিস দেবো, কিন্তু আমরা কিছু কাউকে রিফিউজ করব না, এটা আমাদের একটা মানে
মানে পলিসি চলছে। আরেকটা কথা হচ্ছে পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আমরা পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ আমরা সাথে সাথে দিয়ে না দিই তবে দেখা যাচ্ছে 15 দিন পরে তারা আবার প্রেগনেন্ট হয়ে আসছে এবং মানে 2-3 মাসের মাথায় মাথায় প্রেগনেন্সি অ্যাবর্ট করছে, মানে ফ্রিকোয়েন্ট অ্যাবর্শনটা অ্যাবর্শনের মাত্রাটাও ভীষণ হাই আমাদের এই এরিয়াতে ছিল এতদিন, কিন্তু এখন আমরা পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ আমরা একটা আরেকটা পলিসি নিয়েছি, সেটা হচ্ছে পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ আমরা সাথে সাথে পড়িয়ে দিচ্ছি, সাথে সাথে যাতে মানে ডেলি একটা অ্যাবর্শন করার সাথে সাথে আমরা কন্ট্রাসেপটিভ পড়িয়ে দিচ্ছি যাতে তারা সেকেন্ড টাইম আবার মানে অ্যাবর্শন করতে না আসে, এবং সেটা আমরা সবসময় আমাদের টার্গেট থাকছে এবং আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা সেটা বিশেষভাবে ক্লায়েন্টকে বোঝাচ্ছি যে যাতে এটা লং টার্ম মেথডটা তারা ইউজ করে। লং টার্ম মেথড ইউজ করলে আমরা জেনে যাচ্ছি 5 বছর বা 10 বছরের নামে তারা সেফ হয়ে যাচ্ছে, এটা আমরা একটা টার্গেট আমাদের যে লং টার্ম মেথডটা যাতে তারা ইউজ করে। আরেকটা জিনিস যেটা এখানে প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি আমরা ভীষণভাবে মেনটেন করছি যাতে কোনো প্রত্যেক ক্লায়েন্টকে তাদেরকে আমরা আস্থা অর্জন করাতে পেরেছি এখন পর্যন্ত, যে যাতে আমরা এখানে স্ট্রিক্টলি আমরা এখানে প্রাইভেসি মেনটেন করবো এবং আমাদের এই কনফিডেন্সিয়ালিটি থাকবে, এই জন্য এখন আমাদের সাকসেসে মানে আমাদের এই অ্যাবর্শন করতে গিয়ে এখনও কোনো কমপ্লিকেশন রেট খুবই কম, সেরকম কমপ্লিকেশন আমাদের হয়নি বললেই চলে, 1% মতন 1-2% আমাদের কমপ্লিকেশন আছে, তাছাড়া আমাদের মোটামুটি ঠিকঠাকই চলছে। পিন্ডার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সাংবাদিকদের মাধ্যমে যাতে বেশি সংখ্যক লোক জানতে পারে যে অসুরক্ষিত গর্ভপাত যাতে বন্ধ করা যায়, আজও আমাদের দেশে মায়েরা জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে, এখনও যদি আপনি দেখেন সারা ভারতবর্ষে ম্যাটারনাল মর্টালিটি রেট প্রায় 1 লাখ বাচ্চার মধ্যে 130টা মা মারা যাচ্ছে, যদি আমরা বেশি সংখ্যক লোক যারা এটা অধিকার যে সে মাতৃত্ব চায় না বা সে গর্ভপাত করাতে চায় ফলে সেই যাতে সুরক্ষিত গর্ভপাত করাতে পারে, এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে এই অসুরক্ষিত গর্ভপাত করার জন্য মেয়েদের প্রচুর ঝুঁকি বেড়ে যাচ্ছে, এই ঝুঁকিটা কমানোর জন্যই কিন্তু আজকের এই MTP অ্যাক্ট, আজকের এই PCPNDT, আজকের এই পক্সো ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলবো যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, এখানে ক্ষেত্রে যে কোনো মহিলা বা যে কোনো মানুষ যে 18 বছরের নিচে তাকেই শিশু বলা হয়, তো এখানে ক্ষেত্রে তাদের প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা ধর্ষিতা হচ্ছে রেপড হচ্ছে কিন্তু সে কিন্তু এই পক্সো আইন অনুসারে সে কিন্তু কম্পেনসেশন পাওয়ার যোগ্য, এবং সে যদি মনে করে যে আমি গর্ভপাত করাতে চাই তাহলে সেখানে ক্ষেত্রে সে সুরক্ষিতভাবে সে গর্ভপাত করাতে পারে, এবং সেখানে ক্ষেত্রে কয়েকটা নিয়মকানুন আছে, সেখানে ক্ষেত্রে 18 বছরের নিচে হলে অবশ্যই পুলিশ থানায় FIR করতে হবে, করার পর তারপর তার পরিবারে একটা কনসেন্ট নিতে হবে যেহেতু সে 18 বছরের নিচে, 18 বছরের উপরে হলে পরে তারা হয়তো কনসেন্ট নিতে হতো না, সে নিজেই কনসেন্টে সই করতে পারত, 18 বছরের নিচে তাকে তার পরিবারে একটা কনসেন্টে সই করতে হয়, পাশাপাশি তাকে একটা থানা লোকাল থানাতে একটা FIR করতে হয়, এবং অনেকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে পক্ষেতে মেইন যেটা হচ্ছে অনেকগুলো আইনে বলে দেওয়া আছে তাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা আছে, তাতে সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলা আছে, তাতে অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলা আছে, তাতে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলা আছে, তাতে অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলা আছে, এবং এটা অনেক বড় একটা বিষয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে মিনিমাম 3 বছর জেল থেকে শুরু করে একদম যাবজ্জীবন জেল পর্যন্ত পানিশমেন্টের কথা বলা আছে, বিধান দেওয়া আছে, সুতরাং সেইটা যদি সুযোগ পেতে হয় তাহলে তাকে অবশ্যই লোকাল থানায় তাকে FIR করতে হবে, এবং তাহলে সেই শিশু যে অত্যাচারিত হয়েছে তার জন্য সে সরকার থেকে কম্পেনসেশন পেতে পারে। তো এই আইন অনুসারে পক্ষ অনুসারে এখনও পর্যন্ত অনেক জায়গা জানে না পক্ষ আইনটা, কিন্তু যতদিন যাচ্ছে ইভেন MTP অ্যাক্টেও এখন এত কড়াকড়ি করা হচ্ছে, আগে কিন্তু একটা আইন ছিল সেভাবে বলবৎ করা হতো না, পরবর্তীকালে একটা অ্যামেন্ডমেন্ট করে এটাকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে, আরও বেশি কার্যকরী করা হচ্ছে। তো যদি সাংবাদিকরা বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যদি আরও বেশি করে প্রচার করে যে যারা এখনও পর্যন্ত অসুরক্ষিত গর্ভপাত করে যাচ্ছেন তাদের জন্য কী কী শাস্তি আছে, পাশাপাশি যারা গর্ভপাত করাতে চান তারাও জানেন না যে কোন জায়গাটা সুরক্ষিত জায়গা, ফলে সেখানে কিন্তু তারাও যদি বলেন যে এই সব ইনস্টিটিউটগুলো হচ্ছে সুরক্ষিত ইনস্টিটিউশন, এই সব লোকজন হচ্ছে সুরক্ষিত, তারা রেজিস্টার্ড লোক, তারা যে মানে গর্ভপাত করার জন্য তাদের মান্যতা রয়েছে, সরকারি মান্যতা রয়েছে, সেখানে তারা জানতে পারে,
তা নাহলে বেশিরভাগ ক্ষেত্রে এখনও আজকের দিনও আমরা অনেকের ক্ষেত্রে আলোচনা করে দেখতে পাচ্ছি যে গর্ভপাতা এখনও মনে করে যে এটা বুঝি অন্যায়, এটা বুঝি আইনত সিদ্ধ নয়। কিন্তু এটা যে আইনত সিদ্ধ তার যে অধিকার আছে সে যে কোনো সময় সুরক্ষিত গর্ভপাত করাতে পারে, তার জন্য কতগুলি শর্ত তাকে মানতে হবে। যেই শর্তগুলি যদি না মানে তাহলে সেটাই হয়ে যাচ্ছে আইনের বিরুদ্ধে চলে আসে। তাহলে আইনগতভাবে আইনানুগভাবে প্রত্যেকেরই ওই অধিকারটা রয়েছে গর্ভপাত করানোর জন্য, তার অধিকার রয়েছে। তো পক্সোতে আমরা বলবো যে যেহেতু সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনেক মেয়েরাই জানে না, অনেকেই জানে না যে হ্যারাসমেন্ট বলতে কী বোঝায়। ইভেন সবার ধারণা থাকে যে আমি সরিয়ে স্পর্শ করলে পরে বুঝি তাহলে আমি বুঝি একটা সেক্সুয়াল অ্যাসল্টে যাবো, কিন্তু সরিয়ে স্পর্শ না করলেও আমি যদি কাউকে রাস্তা ব্লক করলাম, কাউকে পিছন দিয়ে সিটি মারলাম, কাউকে উত্তেজিত করলাম, কাউকে কোনো ছবি দেখালাম, সেগুলো কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। তো এগুলো সব বিশেষভাবে এই পক্সো আইনে পরিষ্কারভাবে বলা আছে যে এই হ্যারাসমেন্টে যদি কেউ হয় তাহলে তার এগেনস্টে সে আইনত সে বিচার পেতে পারে, আইনত পদক্ষেপ সে নিতে পারে। আমরা বেশ কিছু স্কুলে এখন শুরু করেছি, তাদের স্কুলে শিশুদেরও আমাদের পক্সো আইন সম্পর্কে জানানো হচ্ছে তাদের কী অধিকার, তারা কীভাবে নিজেদেরকে প্রিভেনশন করবে, কীভাবে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখবে, কী কী যদি সে এখন বিপদে পড়ে তাহলে তারা কী কী করতে পারে। আর বিশেষ কিছু বলবো না, আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের একটাই আবেদন, যদি আপনারা বেশি করে যারা অসুরক্ষিত গর্ভপাতের জন্য যুক্ত আছে তারা যদি জানতে পারে যে এটা কতটা শাস্তিযোগ্য এবং এটা আরও বেশি কঠিন হচ্ছে নতুন নতুন অ্যামেন্ডমেন্ট হওয়ার জন্য, পাশাপাশি যদি আপনারা বেশি করে বলেন যে কোন কোন সংস্থা আছে যেখানে সে সুরক্ষিতভাবে গর্ভপাত করাতে পারে, তাহলে আরও বেশি লোকে উপকৃত হবে। হ্যাঁ নমস্কার, আমি অরুণ কুমার, মিডিয়া অ্যাক্টিভিস্ট ফ্রম শিলিগুড়ি। এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে দেখছি। একটা বিষয় যেটা বলতে চাইছি যে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আছে, অ্যাওয়ারনেস বিল্ড আপ, সেক্ষেত্রে কালচিনিতে এই কালচিনি ব্লককে কেন্দ্র করে যে ধরনের মানে অ্যাওয়ারনেস এই এলাকাতে, পঞ্চায়েত এলাকাতে, বনবস্তিতে এবং টি গার্ডেনগুলোতে এনারা কাজ করে চলেছেন সেটা একটা সাকসেস স্টোরি অল ওভার ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি দেখা যায়। কারণ এখানকার পিছিয়ে পড়া মহিলাদেরকে যেভাবে ওনারা অ্যাওয়্যার করছেন সেফ অ্যাবর্শনের ক্ষেত্রে, এটা একটা পজিটিভ যেরকম দিক আছে। দ্বিতীয় আর একটা বিষয় আছে যে এখানে অ্যাওয়ারনেসের কিছু কিছু ক্ষেত্রে অভাবও দেখা যাচ্ছে, যে কারণে এই যে পিলের ব্যবহার যে একটু আগে তুষারবাবু বললেন বা ছন্দা চক্রবর্তী ম্যাডাম বললেন, প্লাস পস্কো আইনের ব্যাপারগুলোও বললেন, তো এই সম্পর্কে আমার যেটা আপনাদের কাছে আবেদন সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে সোর্স টু ডেস্টিনেশনে যে কাজগুলো, কারাই কাজগুলো করছে, কারা এই ধরনের কনট্রাসেপটিভ যে পিলস তারা দিচ্ছেন, তাদের কতটা লাইসেন্সিং রয়েছে, কারা এই অ্যাবর্শনটা করাচ্ছে, সেই জায়গাগুলোকে আপনারা ধরুন, ধরে তাদেরকে এক্সপোজ করুন। তারপরে যে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলসটাকে আপনারা জানুন, গভর্নমেন্টের যে হসপিটাল রয়েছে যেখানে রয়েছে সেখানে ঠিক সেট আপগুলো আছে কি না, সেই প্রভিশনটা আছে কি না অ্যাজ পার রুলস বা অ্যাক্ট, সেই জায়গাগুলোকে যদি আপনারা ধরতে পারেন তাহলে অনেক বেশি কার্যকরী হবে, তাদের প্রতি তারা বুঝুক যে হ্যাঁ একটা আইন আছে, আইনের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে যদি আমি এটা ভঙ্গ করি। সেক্ষেত্রে মিডিয়ার একটা বড় রোল আছে বলে আমার মনে হয়, এবং সেই সঙ্গে তো এনারা অ্যাওয়ারনেসে যে কথাগুলো বলছে এটা কন্টিনিউয়িং প্রসেস, এটা চলতে থাকবে, আপনাদেরও এটা কন্টিনিউয়িং প্রসেস সেটাও চলতে থাকবে। কিন্তু মহিলাদের যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা আছে সেটা স্কুল লেভেলে হোক, কলেজ লেভেলে হোক, সেলফ হেল্প গ্রুপ লেভেলে হোক, বা ফার্মার্স ক্লাব লেভেলে হোক, বা টি গার্ডেনে যে সমস্ত ক্লোজ টি গার্ডেন রয়েছে যারা অন্য জায়গায় চলে যাচ্ছে, কলেজ বা স্টুডেন্টস ইউনিয়ন লেভেলে হোক, তাদের মধ্যেই এই অ্যাওয়ারনেস জেনারেশনের কাজ আছে। আমি সংক্ষেপে এইটুকুটাই বলবো। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্লিনিকে ওপেনলি যা ক্লিনিক চালায় দোকানে কন্ট্রাসেপটিভ পিলস তো মানে অ্যাভেলেবল, যে কোনো লোক তা গিয়ে কন্ট্রাসেপটিভ পিল চাইলে তারা দিয়ে দিচ্ছে, এটা মানে এই নিয়ে কি মানে ও আছে কন্ট্রাসেপটিভ পিল আর এমএ পিল দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। কন্ট্রাসেপটিভ পিল কিন্তু দোকানে দিতেই পারবে, যদি কোনো কেমিস্ট দিতে পারবে কন্ট্রাসেপটিভ পিলে ওরাল পিল এবং বিভিন্ন রকম আছে, যেটা যদি কোনো দিতে পারবে। কিন্তু এমএ পিলটা হচ্ছে মানে অ্যাবর্শন পিল যেটাকে বলে সেটা হচ্ছে এমএ পিল, সে এমএ পিলটা কিন্তু দেওয়ার রাইট কোনো কেমিস্ট্রিরও নেই, কোনো আরএমপিরও নেই, এবং কোনো আনঅথরাইজড আনরেজিস্টার্ড কোনো ডক্টরের কিন্তু নেই। সেটা প্রশিক্ষিত ডক্টরেরই লাগবে এবং প্রশিক্ষিত জায়গা থেকে, যেখানে যেই জায়গা নাকি রেজিস্ট্রেশন আছে সেই জায়গা থেকে নিতে হবে, সেটা কিন্তু অন্যখান থেকে নেওয়া যাবে। এটা ওটা হচ্ছে এমএ পিল, মানে অবশ্যই রিলেটেড পিল।
এই বিষয়েই আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গাগুলো আপনাদেরকে ধরতে হবে, কারা আরএমপি এই কাজগুলো করছে, কারা কোন ড্রাগিস্ট বা কেমিস্ট এই কাজ করছে, এইগুলোকে ডিটেক্ট করতে হবে। এবং আরেকটা বিষয় দেখা যায় যে আমাদের এখানে একজন ডক্টর আছেন, ঠিক আছে, আমরা এগুলোও দেখতে পারি যে আপনি অপারেশন করেছেন, ফিমেল লাগেশন করেছেন, হয়তো তার কোনো কারণে তার ইয়রটা বন্ধ হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, সে ডাক্তার দেখে দেখে বলেছে যে আপনার প্রেগনেন্ট, এবং সে ল্যাব টেস্ট করিয়েছে, সে ল্যাব টেস্টে পজিটিভ দেখিয়ে দিয়েছে। সে আমাদের কাছে যখন আসছে, আসার পর যখন আমরা তাকে টেস্ট করি, দেখি নেগেটিভ, আলট্রাসোনোগ্রাফি আমরা করেছি, সেখানেও দেখা যাচ্ছে ইমপ্রেশনে তার কোনো নেই, সে প্রেগনেন্টই না। এইভাবে চলছে, এরকমভাবে মহিলাদেরকে নিয়ে এরকম আপনার কাজকর্ম চলছে, তো এটার বিরুদ্ধে আমাদের এই মূলত ওই এই বিষয়টাকে নিয়ে এটাই হচ্ছে আমাদের বন্ধ। এফবিআই কি কাজ করতেছে? এফবিআই যে এখানে সরকারি মান্যতা নিয়ে কাজ করছে, দিয়েছে 20 weeks পুরো, এবং প্রত্যেক মহিলা এবং অবিবাহিত কেউ যদি করতে চায় আমাদের কাছে আসবে, আমরা টোটালি প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি। আমাদের একটাই উদ্দেশ্য যে কোনো মা যেন মাতৃত্বজনিত কারণে মৃত্যু না, কোনো মায়ের মৃত্যু যেন মাতৃত্বজনিত কারণে না, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এটাই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যে রয়েছে, সেই অনুযায়ী, সেই প্যারামিটার্স অনুযায়ী তার সেই সেট আপ, তার ইন্সপেক্টর ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। সেটা যদি না থাকে, সেটা যদি করায় ওরা, তাহলে সেটা পানিশেবল অফেন্স কিন্তু। সেক্ষেত্রে ল একটা কাজ করতে পারে, অভিযোগ জানানো যেতে পারে, পুলিশও এক্ষেত্রে অ্যাকশন নিতে পারে সেই এর এগেনস্টে। আপনার বিএমএইচ বা থানার ওসি বা এদের সাথেও এই বিষয়গুলোকে নিয়ে তারা কীরকম অ্যাক্টিভিটি নিচ্ছে, কী তারা অ্যাকশন নিচ্ছে, এই ব্যাপারে কোনো অভিযোগ আসছে কি না, বা এখানে সেলফ হেল্প গ্রুপ আছে, মহিলা অনেক অর্গানাইজেশন আছে, তারা এই ব্যাপারে কতটা অ্যাক্টিভ, এই ব্যাপারগুলো জায়গাগুলোকে ধরা যেতে পারে নতুন ভাবনা চিন্তা অনুযায়ী, মিডিয়া এই ব্যাপারগুলো নিতে পারে জায়গাগুলো। 1992-93-94 সাল পর্যন্ত আমরা কিন্তু 23টা সাবসেন্টার আমরা চালিয়েছি। তারপরে গভর্নমেন্টের যখন আরসিএইচ চালু হয়, তখন তাদের স্টাফ রিক্রুট হয়, তখন আস্তে আস্তে আমরা সরে গেলাম, তারা নিজেরা 48টা সাবসেন্টার এই কালচিনি ব্লকে চালু করে, ঠিক আছে। আমাদের মেইন সার্ভিস হচ্ছে যেগুলো না আছে, তার 8টা সার্ভিস আমরা দিই। আমরা যে কোনো সেন্টারে যখন সার্ভিস দিই, 8টা আমরা সার্ভিস দিই। একটা হচ্ছে আমরা কাউন্সিলিং দিই, প্রি কাউন্সিলিং, পোস্ট কাউন্সিলিং, প্রি ম্যারিটাল আমরা কাউন্সিলিং দিই, আমরা গাইনোকোলজিক্যাল সার্ভিস দিই, আমরা ইউরোলজিক্যাল সার্ভিস দিই, আমরা সেফ অ্যাবর্শন সার্ভিস দিই, আমরা অবস্টেট্রিক্স সার্ভিস দিই, আমরা এইচআইভি সার্ভিস দিই, আমরা এসটিআই আরটিআই সার্ভিস দিই, এবং জেন্ডার বেসড ভায়োলেন্স স্ক্রিনিং করি। পাশাপাশি আমাদের এখানে সার্ভাইকাল ক্যান্সারের টেস্ট আমরা করি, ঠিক আছে। আমরা খুব গত সপ্তাহে 18 জন মহিলা যারা বক্সা পাহাড়ে থাকে, তাদের সামনে আমরা এই অ্যাওয়ারনেসটা করেছিলাম, তখন 18 জন মহিলা আমাদের কাছে এগিয়ে এসে আমরা এই টেস্টটা করব, অর্থাৎ প্যাপসমিয়ার টেস্ট করব। আমরা তাদেরকে এখানে নিয়ে আসি, নিয়ে আসে আমরা এখানে প্যাপ টেস্ট করাই, প্যাপ টেস্ট করিয়ে আমরা তাদেরকে স্যাম্পল আমরা পাঠিয়ে দিই কুচবিহারে। কুচবিহার থেকে আমাদের যখন রিপোর্ট আসে, এই 18 জনের মধ্যে 4 জন কিন্তু আমরা হাই রিস্ক পেয়েছি, অর্থাৎ তাদের যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করে, তাহলে কিন্তু তাদের আগামী দিনে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সুযোগ আছে। কেননা আমাদের দেশে এবং পৃথিবীতে সার্ভাইকাল ক্যান্সার সেকেন্ড লার্জেস্ট ক্যান্সার, যেটা মহিলাদের হয়, এটা মেইনলি মহিলাদেরই হয়, মহিলাদেরই হয়, সার্ভিস তো মেয়েদের, এটা হলে ওভারিতে হয়, যেটা ইউট্রাস থাকে, ইউট্রাসে এটা দেখা দেয়। এবং এটা প্রথমে তার বিভিন্ন সিমটম হবে, সে সিমটম আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকার পর যে যদি মনে করে যে তার এটা ট্রিটমেন্ট সে লুকিয়ে রাখবে, তার হাজব্যান্ডকেও বলবে না, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে কিন্তু তার খারাপ অবস্থা। এবং আমরা 4টা পেশেন্ট পেয়েছি হাই রিস্কের মধ্যে, এটা কিন্তু খুব কম না, 18 জনের মধ্যে 4 জন হাই রিস্ক পেয়েছে, এবং তাদের পরবর্তী ট্রিটমেন্ট আমরা কলপোস্কোপি করবো ফাইনাল এক্সাম করার জন্য। কলপোস্কোপি করে আমাদের এখানে কলপোস্কোপি আছে,
কলপোস্কোপি আমরা করব, আমাদের গাইনোলজিস্ট যে কনসালটেন্ট আছে তিনিই করবেন। করার পরে যদি তার ট্রিটমেন্ট, এর আগে আমরা দেখেছি একজনকে আমরা ট্রিটমেন্ট চালু করাতে পেরেছিলাম সার্ভাইকাল ক্যান্সার, সে বর্তমানে নেই অবশ্য, কিন্তু এই চারজনের জন্য আমরা কলপোস্কোপি করবো।